তাদেরকে একটা চান্স দিচ্ছে মার্কেট দেখা যাক কি হয় এখানে আমি একটা 1 ডলারের ট্রেড নিব cuz এখানে আমি শিওর না মানে এতটা একটু নি চাই ওকে গুড সো দেখা যাক এটা আমরা উইন হই কিনা ইফ যদি এটা আমরা উইন না হই তাহলে হচ্ছে আমরা এটা মার্টিংগেল করব এটা লসই যাচ্ছে বাহ তাই এইভাবে লস যাবে ভাবতেই পারি নাই লজ্জা লাগতেছে পকেট অপশনে ফার্স্ট ভিডিও করতেছি উইন দিয়ে শুরু করব ভাবলাম তা না এর আগে তিনটা উইন করছে অবশ্য আচ্ছা এটা হতে থাকুক দেখা যাক কি হয় বাট এইখানে দেখাচ্ছে স্টিল ক্রস বাট এখানে প্লাস কেন যাচ্ছে না আমি বুঝতেছি না কেন এমনটা করতেছে এরা বাট আপই তো যাচ্ছে বাট এখানে ক্রস আছে ক্রস দ্যাটস মিন তো হচ্ছে আপ 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 ইয়েস আই থিংক এটা আমরা সাকসেসফুল ভাবে জিতে নিয়েছি অফ একদম হেরে যাওয়ার কথা ছিল বাট আটেরটা আমরা জিতছি ওকে তো আমাদের অ্যাকাউন্টে এখন ব্যালেন্স আছে হচ্ছে 14.86 ডলার মানে প্রায় 15 ডলার আমাকে আরো 5টা ট্রেড নিতে হবে ভালো মার্কেট পাইলে আমি এক ধাক্কায় উঠাই নিব তো লেটস গো মার্কেট খুঁজি চলো এখানে আমাদেরকে একটা চান্স দিচ্ছে কিন্তু এই মার্কেটটা যদি একটু নিচে নামে এখানে আসে তাহলে আমি একটা ট্রেড নেব বাট সে কি আসবে দেখে তো মনে হচ্ছে না একটু নিচে আসো বাবা আসো আসো নিচে আসো এখানে ট্রেডটা আসলে আমি গাইস ট্রেডটা নিয়ে নিতাম বাট এখানে এসে আসতেছে না অনেক খারাপ মার্কেট জানে আমি কখন কি করব এটা কোটেক্স সবথেকে বেশি করে আমার সাথে ভাই কোটেক্স কেন জানি বুঝা যায় যে এখন আমি কি করব এখানে একটা ডাউন ট্রেড যাবে বাট এইটা নিতে পারলে ভালো হইতো ওকে আমরা ডাউন ট্রেড এটা নিয়ে নিছি আরে ট্রেড পড়ে নাই ওকে এখন পড়ছে সো দেখা যাক কি হয় আমরা 1 ডলারের গাইস আরেকটা ট্রেড এখানে নিয়ে নিলাম দেখা যাক যদিও এখানে একটা হাই ট্রেডের অবস্থা ভালো লাগতেছে না এখানে আমি বুঝলাম না পকেট অপশনের ইনস্টা না খুব বাজে লাগে এখানে অসলিকেটরে আমাকে স্টিল নাও করস দেখাচ্ছে বাট ট্রেড উই হারে ডাউন হচ্ছে না কোটেক্সে এমনটা হয় না কোটেক্সে এতটুকু ক্রস দেওয়া মানে তো পুরা ট্রেড একদম 14 গোষ্ঠী নিয়ে নিচে নামে বাট এখানে কেন এমনটা হয় আমি জানি না বলতে পারলাম না সঠিক মার্কেটটাকে আমরা ইগনোর করব নাকি ডাবল মার্টিংগেল করব আচ্ছা এটা আমরা একটা মার্টিংগেল করি হ্যাঁ যেহেতু এখানে একটা সাপোর্ট টাইপের একটা জোন আছে ওকে গাইস আমরা এটা মার্টিংগেল করব হ্যাঁ দেখা যাক কি হয় এটা লস চলে গেল প্যারানাই চিল আকাশের রং নীল এই তো নিয়ে নিয়েছি 2 ডলারের একটা ট্রেড আশা করি এটা আমরা উইন হব আয় হাই ট্রেডটা এখানে ওপেন হইছে ভাই এইভাবে আমরা না মারলেও পারতা ভাই আমার ডিরেকশন ঠিকই ছিল বাট ট্রেডটা এখানে ওপেন করে ফেলছি আমি ফাক ম্যান এখন লাক ডিপেন্ড আল্লাহ যদি চায় তবে একমাত্র সম্ভব তাছাড়া কোনোভাবে আমি সম্ভব দেখতেছি না এটা উইন হলে আমাদের ডলার হবে মেবি 3 ডলার মানে আমরা প্রায় 15 ডলারের কাছে পৌঁছে যাব একটা তার মানে আমরা হচ্ছে টোটাল 3টা ট্রেড করলাম 3টার ভিতরে 2টা উইন একটা লস ব্যাপার না চিল আমাদের টার্গেট হচ্ছে 20 ডলার সো আশা করি আমাদের 20 ডলার হয়ে যাবে কি বলো এটা এই আমার এই সিও শটটা ছিল হচ্ছে এইখানে বাট এটা কেন জানো হলো না ওকে গাইস আমাদের অ্যাকাউন্টে তোমরা দেখতে পাচ্ছ 15 ডলার হয়ে গেছে তো নাও আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা মার্কেটটা চেঞ্জ করে ফেলি চলো ইউআরএসডি ওটিসি আচ্ছা এখানে মেবি মার্কেট আমাদেরকে একটা চান্স দিবে আমরা এখানে একটা আপডেট নিতে পারি যদি এইখানে সে ক্রস আমাদেরকে দেখায় আদারওয়াইজ আমরা রিস্ক নেব না মানে নেব না আর যেহেতু আমার ব্যালেন্স ব্যাকআপ ব্যালেন্স একদমই কম যার কারণে আমি অনেক ছোট ট্রেড নিতেছি এখানে আমার ট্রেডিং হিস্ট্রিগুলো দেখো 1 2 3 4 5 6টা ট্রেড নিছি 6টার ভিতরে একটা হারছি ওকে প্যারানাই চিল এখানে একটা আমি সাপোর্ট দেখতে পাচ্ছি সাপোর্ট জোন এন্ড স্টিল নাও এখানে হচ্ছে অসিলেটরে ক্রস দেখাচ্ছে সো দেখা যাক আল্লাহ ভরসা আর হচ্ছে আছে কত সেকেন্ড 5 সেকেন্ড 5 সেকেন্ড পর হচ্ছে নতুন ক্যান্ডেল শুরু হবে ওকে ডান আমাদের নতুন ক্যান্ডেল লিস্ট আরে আবারও সেম মিস্টেক ফাক ম্যান এই কোটেক্স এর বদ্ধ বসটা আমার কবে যে যাবে কোটেক্স তো गाइस 2 সেকেন্ড আগে ক্লোজ দিলে একদম ট্রেডটা হচ্ছে মানে ক্যান্ডেলটা যেখান থেকে ওপেন হয় ওইখানে গিয়ে ওপেন হয় বাট এটা হচ্ছে পকেট অপশনে এমনটা হয় না ভাই যাই হোক আশা করি আমরা এটা উইন হব সে যে বসে আছে আচ্ছা এটা তো আমরা উইন হব সে পর্যন্ত মার্কেটের কন্ডিশনটা আমরা যদি একটু দেখি আমরা এই যে এইটাতে ট্রেড করছিলাম না না কোনটাতে ট্রেড করছিলাম আচ্ছা এটা তো লস যাচ্ছে এটা আমাদের আমরা অ্যামাউন্টটা বাড়ায় দিই ওপেন ট্রেড আর আছে 11 সেকেন্ড আমরা কি উইন হব ঠান্ডা লেগে গেছে রে ভাই ঠান্ডা লেগে যেতেছে ভিডিও করার মাঝখানে এই রিমোটটা যে কই রাখছি এটাও ভুলে গেছে ওকে আমরা এটা উইন সো আমাদের অ্যাকাউন্টে $16 হয়ে গেছে $17 ধরো আর কি কারণ একটু শর্ট নেক্সট ক্যান্ডেল আমরা হচ্ছে প্রায় $17.5 পেয়ে যাব ওকে আই থিংক এটা এখন ডাউন যাবে আমি একটা ডাউন ট্রেড নেব নাকি ভাবতেছি বাট না রিস্ক নেব না চলো আমরা মার্কেটটা চেঞ্জ করে ফেলি আমি কিন্তু রিস্ক নিতে আমি কিন্তু পাই চাইলেই পারি একটা ট্রেডে সব নিতে বাট আমি আপনাদেরকে দেখানোর জন্য অনেকগুলো ট্রেড নিতেছি পকেট অপশন ইটস কল পকেট অপশন এখানে অনেক বড় সর আমি একটা ডাউন দেখতে পাচ্ছি আপনি ভাই একটু এখানে আসবেন আপনি যদি একটু এখানে আসতেন তাহলে আমি একটু আপনাকে এন্ট্রি নিতাম মেবি সে আসবে না সে লজ্জা পাচ্ছে আমরা চলো মার্কেট চেঞ্জ করি একটা ডোজি ক্যান্ডেল মেক করছে এখানে ডোজি ক্যান্ডেল দ্যাটস মিন এটা আপ হওয়ার কথা তো দেখি আমরা আমাদের নেক্সট ক্যান্ডেলটা কেমন হয় না না এটা আমরা ইগনোর করব এইখানে একটা সাপোর্ট আছে যদিও ওই সাপোর্টটাকে আমরা মানবো ওকে চলো মানি দেখা যাক কি হয় এ $2 নিয়ে ট্রেড করে ফেলছি ফাক ম্যান এটা কোনো কথা $2 রেট এটা তো মানে $1 দর কথা ছিল $1 রেট দেবো হাললে $2 করবো ওকে প্যারা নাই চিল চলো দেখা যাক কি হয় ট্রেডটা হারবো আমি ভিডিওটা তাহলে কি কমপ্লিট করতে পারবো না কত সুন্দর প্ল্যান ছিল আমি $20 করে একটা ভিডিও বানাবো সেটা কি আমাকে দিয়ে হবে না তোমরা এমন করলে আমার সাথে কি করে হবে বলো আমি একটা অন্য ব্রোকারের ট্রেডার আমি তোমাদের এখানে গেস্ট আসছি তোমরা যদি এভাবে আমাকে লস দিয়ে দাও তাহলে কি করে হয় আচ্ছা এটা আমরা $2 লস করলাম সো আমাদের নেক্সটটা একটু রিস্ক হয়ে গেছে নেক্সট ট্রেডটা আমাদেরকে একটু শিওর দিতে হবে হ্যাঁ উফ এটা 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 এটাকে আমি মিস করব না একটু উপরে ওঠো শোনা শোনা একটু তুমি একটু উপরে ওঠো হ্যাঁ গুড চলো এটা লস দিলে তো পুরো অ্যাকাউন্ট বরবাদ মে ফকির হো গয়া পকেট অপশন সে আয়া মে ফকির হো গয়া এমন ডায়লগ হবে আচ্ছা দেখা যাক কি হয় ভালো একটা রিস্ক নিছি কিন্তু गाइस এখানে আমি হ্যাঁ এটা উইন হলে আমার জন্য অনেক 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 বড় একটা হেল্প হবে উফ শীত করতেছে আর আছে হচ্ছে 9 সেকেন্ড আই থিঙ্ক সো এটা আমরা উইন হব বাট এটা লাস্টের দিকে যা করতেছে সেটা তো মোটো ও উইন থ্যাংকস গড অ্যান্ড আমাদের অ্যাকাউন্টে ফাইনালি $20 ডান সো গাইস কেমন লাগলো আমার ট্রেডিং অনেক ছোটো ছোটো অ্যামাউন্ট দিয়ে ট্রেড করে করে তোমাদেরকে দেখাইছি যদি অনেক রিস্কি ছিল ট্রেডগুলা বাট আই ট্রাই মাই বেস্ট আমি আমার বেস্টটা দিয়ে ট্রাই করার চেষ্টা করছি সো যেহেতু $20 হয়ে গেছে এখন ভিডিওটা বানাইছি কতক্ষণ হবে 14 মিনিট হয়েছে 14 মিনিট আমি $20 ইনকাম করে ফেলছি মানে $10 আমার লাভ সো ইটস কল নাও আমি এটা উইথড্র দিব উইথড্র কীভাবে দেয় আমাকে যা বললো একটা মেল আছে মেলটা আমি লগ ইন করো ও সরি 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 বেবস চলো গাইস আমরা উইথড্র দিই অ্যান্ড যে সাবস্ক্রাইবার আমাকে এই অ্যাকাউন্টটা দিয়েছো ভাই তোমাকে চুম্মা এই রাত্রে আমাকে সুন্দর করে $1000 লাভ করে দেওয়ার জন্য চলো এখন আমরা উইথড্র দেবো হ্যাঁ উইথড্র করার জন্য মেবি আমাদেরকে যেতে হবে উইথড্রলে এরপর আমি নগদ দিয়েই করছি এই জন্য আমি এখানে নগদ দিয়ে দিলাম নগদ সরি বিকাশ কেন আসে ভাই নগদ হবে এখানে দেন হচ্ছে আমরা এখানে দিয়ে দেব 018 মানে আমার নাম্বারটা দিয়ে দেব। আমার নাম্বারে কল দিয়েন না কেউ, এই নাম্বারে কল দিলে আমাকে পাবে। ও আচ্ছা এখানে অ্যামাউন্ট, সরি ভাই মিস্টেক, এখানে হচ্ছে আমরা 20 দিয়ে দিলাম। এরপর হচ্ছে নাম্বারটা দেব। এই নাম্বারে আমি জীবনে অ্যাক্টিভ থাকি না, সো নাম্বারে কল দেওয়া লাভ নেই। আমার টেলিগ্রামে গ্রুপে জয়েন করেন যদি আমার থেকে ট্রেড শিখতে চান। ওকে সো নাও কন্টিনিউ। অ্যান্ড এখানে একটা কোড দিতে হবে না, কোডটাও আমার সাবস্ক্রাইবার আমাকে মেলটাও দিয়ে দিয়েছি, উইথড্রল কোড ইয়া। অ্যান্ড এটা এখানে আমরা বসিয়ে দেব। চলো কন্টিনিউ, দেখা যাক কী হয়। ইয়েস ডান। সো গাইস এই ছিল আমার পকেট অপশনের আজকের ফার্স্ট ট্রেডিং। কেমন লাগলো? এর আগে একটা অ্যাকাউন্ট ছিল, বাট ওটা আমার ছিল না, আমার ফ্রেন্ডের অ্যাকাউন্ট ছিল। ওকে আমি ক্যান্ডেল ট্যান্ডেল বোঝা দিতাম, ওইখানে ভালোই ইনকাম করছে। যারা পকেট অপশনে ট্রেড করো, বিভিন্ন ইউটিউবারদের সিগন্যাল নিয়ে নিয়ে ধোকা খাইতে খাইতে ভাই পুরা শেষ হয়ে গেছো, তোমরা আমার থেকে একটা আশার আলো হিসাবে নিতে পারো। আমি ট্রাই করবো আপনাদেরকে ভালো একটা সার্ভিস দেওয়ার জন্য, মানে আমি যতটা পারি ভাই। এখন আমি তো আর গড না যে বুঝতে পারতেছেন মানে কি বোঝাতে যাচ্ছি, আমি আমার সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করব। সো এই ছিল আজকের ভিডিও। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আমিও আপনাদের জন্য দোয়া করি যেন আপনারা লস কম খান, লাভ বেশি করেন। আপনারাও আমার জন্য দোয়া করেন যেন আমিও লস কম খাই, লাভ বেশি করি। আর গুড বাই, টাটা, আল্লাহ হাফেজ। আর অবশ্যই কিন্তু আমি লিঙ্ক দিয়ে রাখবো, হ্যাঁ আমার অ্যাফিলিয়েটের লিঙ্ক দিয়ে রাখবো। আপনারা আমার থেকে অ্যাকাউন্ট খুলবেন, তাতে আমি কমিশন পাবো, সেই কমিশন দিয়ে আমি ট্রেড করে আবার বড় লোক হবো। ওকে জাস্ট কিডিং। হ্যাঁ অবশ্যই আমার লিঙ্ক থেকে অ্যাকাউন্ট খুলবেন, তাহলে আমার একটা বেনিফিট পাবো। অ্যান্ড ইনশাল্লাহ আমি আপনাদেরকে বেনিফিট দেওয়ার চেষ্টা করবো। টাটা, আল্লাহ হাফেজ, গুড নাইট।